হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুকিং মিউজিয়াম। কুকিং মিউজিয়ামে আজকের রেসিপি মচমচে পেঁয়াজু ভাজা। তো মচমচে পেঁয়াজু ভাজা আমাদের সবারই খুবই পছন্দের একটি খাবার, আর ইফতারে তো এর জুড়ি নেই। প্রত্যেক দিন পেঁয়াজু না হলে যেন ইফতার পরিপূর্ণ হয় না। তো আমি আজকের এই মচমচে পেঁয়াজুর মধ্যে যে যে উপকরণগুলো নিয়েছি সেটি হচ্ছে, প্রথমে আমি আধা কাপ মুগ ডাল এবং আধা কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা। তারপর শিল পাটায় সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা বেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ইলেকট্রিক যে ব্লেন্ডার আছে বা অন্যান্য যে ব্লেন্ডারগুলো পাওয়া যায় সেখানে আপনি ব্যবহার করতে পারেন, সেটা দিয়ে ব্লেন্ড করতে পারেন। আমি এটা শিল পাটায় করলাম আমার ট্রেডিশনকে ধরে রাখার জন্য। আর একটা হচ্ছে, শিল পাটায় করলে এর টেস্টটা একটু আলাদা হয়, একটু ভালো, মানে আরেকটু ভালো স্মেল আসে। ইলেকট্রিক ব্লেন্ডারে করলে সেটার স্মেলটা একটু অন্যরকম হয়। তো এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে যখন আমরা ইলেকট্রিক ব্লেন্ডারে ব্লেন্ড করি আর হচ্ছে যখন শিলপাটায় সেটা বাটা হয়, দুইটার স্মেল কিন্তু টোটালি ডিফারেন্ট হয়। তো যাই হোক, এটা আমি পরিপূর্ণভাবে ব্লেন্ড করব না, আধা ব্লেন্ড করব, যেন একটু পুরোপুরি যাতে ব্লেন্ড না হয়, একেবারে যেটা মিশ যেটা সেটা করব না। তো এর সঙ্গে আমি কোরিয়েন্ডার, মানে ধনিয়া পাতা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ এক বাটির মতো, আর হচ্ছে তিনটা নিয়েছি রেড চিলি, আর আদা রসুন পেস্ট, যেটা জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, এর সঙ্গে নিয়েছি আধা চামচ করে টেবিল স্পুন হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, আর হচ্ছে লবণ নিয়েছি। লবণ সেটা আপনারা নিজেদের কে কতটুকু খান বা কীরকম পরিমাণ সেটার উপর ডিপেন্ড করে আপনারা নিতে পারেন। তারপর সব উপকরণ একসাথে আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে এগুলো মিশিয়ে নিব। আর লবণ, যতগুলো মশলা আছে এবং আমার যে অন্যান্য উপকরণগুলো, যেমন ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মরিচ, তো যা যা উপকরণগুলো নিয়েছি সবগুলো বাটা যে ডাল আছে এই ডালের মিক্সটার সাথে আমি হাত দিয়ে খুব কষলে ভালো করে মিশিয়ে নিব, যাতে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই জন্য আমি আরও 2-3 মিনিট ওয়েট করব, যাতে কিছুটা সময় লাগে এটার সাথে মিশে যেতে। তো হাত দিয়ে এমন ভালোভাবে মেশাবো যাতে কোনো উপকরণ কোনোটার সাথে যে একপাশে হলো না, এরকম না। তো 2 মিনিট আমি মাখানোর পর রেখে দেব। রেখে দেওয়ার পর অন্যদিকে চুলা গরম করব, আর হচ্ছে সেখানে তেল দিব। তেল দিয়ে অল্প পরিমাণে আঁচ রাখব, যেখানে যে ফায়ারের লেভেলটা সেটা মিডিয়াম অথবা লো রাখতে হবে। তো এরপর অল্প পরিমাণে এটা জাস্ট হচ্ছে, পেঁয়াজও কিন্তু ছোট ছোট করে দোকানে অনেকে অনেক বড় করে ভাজে, এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো আপনারা ভেজে নিতে পারেন। আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, এটা ডিপ ফ্রাই করতে হবে যখন এটা একদম ব্রাউন হয়ে আসবে, গোল্ডেন ব্রাউন। আর গোল্ডেন ব্রাউন না হলে কিন্তু এটা মচমচে হবে না। তো ধীরে ধীরে নিজেদের মতো করে ফ্রাই করে আর
একটু একটা সাথে আরেকটা একটু দূরত্ব রাখতে হবে যখন আমরা এটা উল্টাবো, উল্টানোর সময় যাতে একটা সাথে আরেকটা লেগে না যায়। তো হয়ে গেল পেঁয়াজু নিজেদের মতো করে এই ইফতার কিংবা যে কোনো স্ন্যাক্সের জন্য, বিকেলের নাস্তার জন্য বা 11টার সময় অফিসেও অনেকে খাবার খেয়ে থাকে। তো আজকাল মোটামুটি সবাই বাসায় রান্না করে থাকে, আর এখন তো যেহেতু লকডাউন চলছে কেউই বাইরে বের হচ্ছে না, আর এটা বাইরে বের হওয়া উচিত না জাতীয় স্বার্থে বা নিজেদের স্বার্থে। সবাই ঘরে নিজেদের বাসায় যা যা উপকরণ আছে সেই সব উপকরণ দিয়ে কিন্তু আমরা ইফতার তৈরি করতে পারি। আর ইফতার তৈরি করার জন্য আলাদা যে বাইরে বা বাইরে কোনো রেস্তোরাঁয় গিয়ে খেতে হবে বা নিজেরা তৈরি করতে হবে তা কিন্তু নয়। তো এইভাবে আমি ধীরে ধীরে সবগুলো পেঁয়াজ উল্টে দিচ্ছি একটা একটা করে, আর সময় নিয়ে। আর যে কোনো রান্নায় কিন্তু সময় দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, এর তাড়াহুড়া করলে কোনো খাবারই কিন্তু ভালো হয় না। তো এর মধ্যে দেখব যে যদি দুই একটা আগে হয়ে যায় সেটা আমি একটু ভেঙে খেয়ে দেখব এটার মধ্যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। তো লবণের পরিমাণ যদি একটু লাগে সেখানে আমি অ্যাড করে দেওয়ার সেই সুযোগটা রাখবো, আর হচ্ছে লবণ যাতে বেশি না হয় সেই জিনিসটা খেয়াল রেখে পরিমাণের উপর। আর পেঁয়াজু বা সোলা এখন আমাদের ইফতারের একেবারে অপরিহার্য খাবার বলা চলে। তো হয়ে গেল আমার পেঁয়াজু, এইভাবে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন। আর পেঁয়াজু হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটা ড্রাই কিচেন টাওয়েলের মধ্যে রাখবো, যাতে যাদের তেলের সমস্যা আছে বা তেল জাতীয় খাবার খেলে সমস্যা হয় তেলটা যাতে শুষে যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এনজয় মচমচে পেঁয়াজু বা ক্রিস্পি পেঁয়াজু। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কুকিং মিউজিয়ামে অন্যান্য রেসিপি পেতে রাইট সাইডের যে বেল বাটনটি আছে সেখানে প্রেস করে রাখুন, তাহলে নতুন যে কোনো রান্না আপলোড হলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এভাবেই আপনার সাথে তৈরি হতে পারে কুকিং মিউজিয়ামের একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেখান থেকে কুকিং মিউজিয়াম আপনার কাছে পৌঁছে দিতে পারে নতুন নতুন দেশীয় এবং বিদেশি খাবারের খবর। তো এখন যেহেতু লকডাউন চলছে সবাই বাসায় অবস্থান করুন, আর বাসার জীবনটা যাতে একঘেয়েমি না হয়ে যায় সেজন্য বাসার জীবনটাকে উপভোগ করে তোলার জন্য তৈরি করতে পারেন নিত্য নতুন খাবার। আর এখন যেহেতু রোজার মাস, রমজান চলছে, আমরা সবাই সারা দিন রোজার পর নতুন নতুন খাবার খেতে খুবই পছন্দ করি। আর নতুন খাবার খাওয়ার জন্য আমাদের সবার ভিতরে এক ধরনের কৌতূহল বা ভালোবাসা কাজ করে। নিজের হাতে তৈরি যে কোনো রেসিপির আনন্দ একেবারেই অন্যরকম। আর বাইরের খাবার আর নিজের হাতে তৈরি খাবারের মধ্যে পার্থক্যও আছে বেশ।
তাই নিজে তৈরি করুন খাবার এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। লকডাউনের এই যে রোজার মাসটা, সেই মাসটাকে আরও বেশি উপভোগ করে তুলুন। যারা নিয়মিত আমার রেসিপিগুলো দেখেন, আমাকে উৎসাহ দেন, তাদের সকলের ভালোবাসার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে হোম, স্টে ব্লেস, গুড বাই।